হ্যালো, আচ্ছা, এই আমার সাথে এখন যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে মুরাদ। মুরাদ $60-এর একটা কাজ পেয়েছে, $60-এর কাজ। আমি দেখতে পাচ্ছি নভেম্বরের 27 তারিখ, আজকের ডেটে। ওকে, এই কাজের সময় আছে আর কই দিন। দেখি মুরাদ আমাকে আইপিয়া দেন, মাউস অ্যাপ্রুভাল দেন। এই কাজের সময় আছে আর কই দিন? 2 দিন 18 ঘন্টা সময় আছে। আচ্ছা, আমি আমি মুরাদের মাইকটা অন করে দিচ্ছি। মুরাদ, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন মুরাদ। স্যার, এটা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আর কি। এই বাইরটা কোথাকার বায়ার? বায়ারটা হচ্ছে ইউএস এর বায়ার। ইউএস এর বায়ার? আচ্ছা, ঠিক আছে। বায়ারটা আপনাকে, আপনার কাজটা কি? ক্রিয়েট এন্ড ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক জাস্ট বিজনেস পেজ ক্রিয়েট একটা গিগ আপনাকে হায়ার করছে, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা কি? স্যার, শুধু একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেওয়া। শুধু একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেওয়া, $60, যথেষ্ট অ্যামাউন্ট, যথেষ্ট অ্যামাউন্ট। হ্যাঁ, একটা স্যার, আমার ফেসবুক পেজ, গিগে $50 দেওয়া ছিল 7 দিনের জন্য, তো চাইতেছে আরো তাড়াতাড়ি নেওয়ার জন্য। পরে আমি $80 চাইছিলাম, পরে ও বলতেছে কাজটা যথেষ্ট সহজ কাজ, যথেষ্ট সহজ কাজ। একটা ফেসবুকের পেজ তৈরি করা জি এবং এক নাগাড়ে করলে এটা 3 ঘন্টা বেশি লাগবে না। জি হ্যাঁ, স্যার, আমি তিন ঘন্টা অলরেডি 50% মনে হয় কমপ্লিট করে ফেলছি স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আপনারা সবাই দেখেন যে কাজটা খুব সহজ কাজ, কিন্তু মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় হলে কি কাজটা হয়ে যাবে। কাজটার জন্য $60 দিয়েছে। এখন যে কোনো ভাবে হোক, এই বায়ারকে কি এই কাজটা যদি আপনি ঠিক মতো করে দেন, করে দেওয়ার পর সে তো পেজ তৈরি করতেছে, এরপর পেজ ম্যানেজমেন্টের দায়িত্ব কি সে আপনাকে দিবে, মাসিক জি স্যার, ভিত্তিতে পেজ ম্যানেজমেন্ট করা। হ্যাঁ, জি স্যার, এরকম আমাদের আরো একটা স্টুডেন্ট এরকম পেজ তৈরি করার পর বায়ার তাকে পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছিল। এটা এই গত সপ্তাহে আমি ইয়াদ দিয়েছিলাম, ওই যে মেটাল ডিটেক্ট, না এই একটা ডিটেক্টর, মানে খনিজ বা মানে গুপ্তধন খোঁজার কি একটা যন্ত্র, মানে মাটির নিচের সোনা দানা বা হীরা এরকম খোঁজার একটা যন্ত্র সে সেল করে। হ্যাঁ, ওরকম একটা কোম্পানি আরেকজনকে হায়ার করেছিল, ওর নামটা আমার মনে নাই, সম্ভবত শামীম নাকি। যাই হোক, আপনারা ওই আমার ফেসবুকে ইয়া গুলো পাবেন, ভিডিও গুলো পাবেন। তো ও পেজ তৈরি করেছে, পেজ তৈরি করার পরে কি বায়ার তাকে পার মান্থ $300 রেটে তাকে 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 হায়ার করছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি খুব ভালো করে, খুব সুন্দর ভাবে আপনি তাকে পেস্টার পেস্টার তৈরি করে দেন। এখন এই পেস্টটা তৈরি করার জন্য সে আপনাকে ইনগ্রেডিয়েন্টস কি কি দিয়েছে, তার রিকোয়ারমেন্টস জানেন? স্যার রিকোয়ারমেন্টস, স্যার কিছু পিকচার দিছে স্যার। ওর আসলে ইয়া কিচেন এন্ড বাথ ইয়া করা, রিপেয়ারিং করা, রেগুলার কাজ আর কি। দেখেন না, তার তার কয়েকটা ছবি দেখেন, আমি একটু আইডিয়া নিই। মেইনটেনেন্স করা, রিপেয়ারিং করা, এরকম ভিতর আইডিয়া আপনার? স্যার। আচ্ছা আচ্ছা, সে মানে কোন একটা ঘরে গিয়ে নতুন করে সবকিছু সাজিয়ে দেয়। জি স্যার, বিফোর আফটার, আচ্ছা বুঝলাম। তারপরে মানে আগে হচ্ছিল চুল ছিল না, এখন হচ্ছে চুল আছে, আগে ছিল টাক মাথা, এখন কি নতুন মাথা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আগে ছিল এলোমেলো, এখন ছিল সুন্দর করছে। হ্যাঁ, তারপরে ডিজাইনের কাজ করে আর কি মনে হয়। না, ডিজাইনের কাজটা আমি বুঝতে পারছি। আপনি দেখেন নেক্সটে যান, এটা ডিজাইন না, সে মূলত ইন্টেরিয়রের, ইন্টেরিয়রের কাজ করে, ইন্টেরিয়র বিফোর আফটার। আচ্ছা ঠিক আছে, তারপর যান। বিফোর আফটার, হ্যাঁ ঠিক আছে, যান। এগুলোই পাঁচটাই দিচ্ছে স্যার। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এখন তার কোম্পানির নাম কি? কোম্পানির নাম আছে স্যার, এই যে আমি ওর জন্য একটা ফেসবুক বিজনেস পেজ ইয়ে করছি, যে অ্যাফোর্ডেবল কিচেন এন্ড বাথ। অ্যাফোর্ডেবল, আচ্ছা আচ্ছা, অ্যাফোর্ডেবল কিচেন এন্ড বাথ, বাথ, আচ্ছা। অ্যাফোর্ডেবল মানে হলো কি, এর মধ্যে বা ইয়ার মধ্যে, তাই না, ক্রয় ক্রয় সীমার মধ্যে। তো অ্যাফোর্ডেবল শব্দটা বিভিন্ন আলাকে সে অ্যাফোর্ডেবল, হ্যাঁ মানে উচ্চারণটা ঠিক রাখছে বাট ইয়াটা চেঞ্জ করে দিচ্ছে, মানে সে একটু ইউনিক এবং একটা কি কি বলে মানে ইউনিক একটা নাম, সে নাম সে মানে বাছাই করছে। তাহলে অ্যাফোর্ডেবল কিচেন এন্ড বাথ, মানে কিচেন এবং বাথরুমের অ্যাক্সেসরিজ সে কি বিক্রি করে, তাই তো? জি স্যার, অথবা কিচেন এবং বাথরুমকে সে সে সাজাই দেয়, অথবা সাজাই দেয়। জি স্যার, ইন্টেরিয়র ডেকোর সে কি করে,
ইন্টেরিয়র ডেকোরেটরের সে কাজ করে, ইন্টেরিয়রের কাজ করে। হ্যাঁ, এখানে তো এখানে এখানে সাথে সার্ভিস গুলো বলেছে, আওয়ার সার্ভিসেস কিচেন এন্ড বাথ রি, এগুলো তো আপনি লিখেছেন না, এগুলো কি, এগুলো কি আপনি তাহলে এটা, হ্যাঁ এই কভার ফটোটা আমি করছি, আর ইয়াটা লোগোটাও দিছে, লোগোটাও দিচ্ছে, লোগোটাও দিচ্ছে, এবং ওর লোগোর উপর আপনি কি করেছেন এটা তৈরি করেছেন, সুন্দর হয়েছিল। তাহলে তার সার্ভিস গুলো কি, তার সার্ভিস গুলো হচ্ছে কিচেন এন্ড বাথ রি মডেলার, রি মডেলার মানে নতুন করে সে কিচেন এবং বাথরুম শেষে সাজাই দিবে। আবার ক্যাবিনেট ইনস্টলার, সে কিচেনের মধ্যে ক্যাবিনেট ইনস্টল করে দিবে, ক্যাবিনেট তারপর রিফেসিং মানে সাজিয়ে গুছিয়ে দিবে, রিক্সে রিক্সে রিক্স করে, ক্যাবিনেট পেন্টিং। তাহলে আমাদের কিচেনের মধ্যে কিচেনের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটকে সে পেন্ট করবে। একটু দাঁড়ান, কেউ আমার এখানে কল আসছে, ফেসবুক কেটে দিই। এখন ঠিক আছে, হ্যালো। জি স্যার, হ্যালো স্যার, একটু ধরো, হ্যাঁ ঠিক আছে। তাহলে তার আপনি বেরানটা আপনি তৈরি করছেন, এরপরে আরো যা যা আছে সবকিছু আপনি কি করে ফেলেন, আমাদের ক্লাসটা দেখে দেখে সবকিছু আপনি কাজটা আপনি কমপ্লিট করেন। স্যার এখানে ইনফরমেশন, তারপরে অ্যাবাউট সবকিছু মোটামুটি কমপ্লিট করে ফেলছি। হুম হুম ইনফরমেশন, তারপরে মানে যা যা দিছে সবকিছুই মোটামুটি ফিল আপ করে ফেলছি স্যার। আর একটা ব্লগ তৈরি করে দিছে, ওরা ওয়েবসাইট নাই স্যার, ওয়েবসাইট তৈরি করতেছে, আমার একটা ডেমো দিছে ওয়েবসাইটে, আমি বললাম যে আমি তোমার একটা ব্লগ সাইট তৈরি করে ব্লগ সাইট একটা ব্লগ সাইট তৈরি করে দিছে, ভেরি গুড। ও চয়েস করছে। আপাতত আপনি তার জন্য সবগুলো কাজ করে দেন, তার জন্য আপনি গুগল ম্যাপে অ্যাড করেন, ফেসবুক পেজ মানে তো করে দেন, তৈরি করে দেন, তো ফেসবুক পেজ তো তৈরি করতেছেন, আরো যতগুলো সম্ভাব্য কাজ আছে সবকিছু আপনি তাকে করে দেন, ঠিক আছে। ওগুলো হচ্ছে আপনার ইয়ার বাইরে, তার চুক্তির বাইরে। হ্যাঁ আচ্ছা, এখন আপনি আপনার মূল মূল কাজ হলো তার জন্য একটা পেজ তৈরি করে দেবা। পেজ তৈরি করার জন্য সে লোগোটা দিয়েছে, এই লোগোর উপর বেস করে আপনি কি করছেন, আপনি আপনার ইয়াটা করছেন, তাই না? এগুলো আর একটু সুন্দর করে সাজাই দেওয়া লাগে, লেখাগুলো সুন্দর হয়নি, ঠিক আছে, বেনারস ইয়াগুলা স্যার, লেখাগুলো সুন্দর হয়নি। আর এইখানে লেখাগুলো সুন্দর হয়নি, লেখাগুলো একটু সাজাতে হবে, ফন্ট গুলো একটু ডিফারেন্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড একটু হালকা কালার দিতে হবে, ঠিক আছে। এই জিনিসটাকে আর একটু আর একটু সাজাবেন। আর অ্যাবাউট, কিওয়ার্ড, তারপর শর্ট ডিসক্রিপশন, দেখি ইয়াটা দেখছি লং ডিসক্রিপশনটা মানে স্টোরিটা, স্যার ডেসক্রিপশন বলতে ও ডিটেইলস কোন অনেক কিছুই দিতে দিতে পারে নাই, এখানে যে ওর কাজের যে ইয়াগুলা ধরনগুলা ওগুলা দিয়ে দিছে আর কি। আমি একটা লিংক দিয়েছিলাম গুগল শিটের, গুগল শিটের একটা লিংক পাঠাইছিলাম, ওটার মধ্যে সে ফিল আপ করে পরে আমার এই আচ্ছা, তার ইনফরমেশন ওয়েবসাইট আপাতত আপাতত কোন ওয়েবসাইট আছে কিনা? ওয়েবসাইট আছে, একটা ডেমো মানে ওই কাজ চলতেছে, কামিং সুন। যেটা হোক, কামিং সুন তো হবে না? তাহলে তার প্রোডাক্ট গুলো দিয়ে আপনি কি মোটামুটি এখানে শর্ট করে একটু একটু লিখে দেন যে আমরা এমন একটা কোম্পানি, আমরা ওই যে সাতটা সার্ভিস গুলো তো আমরা দেখছি, জাস্ট সার্ভিস গুলোকে আপনি জাস্ট এক লাইন করে এক্সপ্লেইন করে দেন। হ্যাঁ, যে আমরা কিচেনের ডেকোরেট, কিচেনের ক্যাবিনেট আমরা লাগাই, আমরা কিচেনের ক্যাবিনেট খুব খুব ভালোভাবে লাগাই, অনেক দামি কাঠ দিয়ে লাগাই। হ্যাঁ, তারপর আমরা কিচেনের ক্যাবিনেট কি করি, পেন্ট করে দিই, অনেক লাক্সারিয়াস পেন্ট করি, হ্যাঁ নর্মাল পেন্ট করি, অ্যাবনর্মাল পেন্ট করি, এভাবে কি বলেন। তারপর এরপর কি আরো যা যা আছে আর কি, যেভাবে ইয়া করে একটু তার সার্ভিস গুলোকে আপনি একটু কি করবেন, ইলিভারেট করবেন এখানে, ঠিক আছে, জি স্যার, মানে স্টোরিতে, হিস্ট্রিতে তার সার্ভিস গুলো অনেক ইলিভারেট করে করে বলবেন। আর বাকিগুলো আমি যেভাবে দেখিয়েছি ওভাবে ওভাবে তাহলে করে ফেলেন। টোটাল একটা পেজ তৈরি করে আপনাকে আমাকে আপনি আগে দেখান, তারপর আপনি বায়ারকে সাবমিট করিয়েন, ঠিক আছে। আর বায়ারকে আপনি স্যার মানে কিছুক্ষণ পর পরে বায়ারকে আপনি এনশিওর করবেন যে আমি তোমার কাজ করতেছি খুব খুবই ভালোভাবে করতেছি, টেনশন করিও না, ঠিক আছে। বলেন স্যার, ও ওনার ইয়া কিওয়ার্ড কি এগুলা ইউজ করবো, ওই ক্যাবিনেট ইনস্টলার, ক্যাবিনেট রিফেসিং? হ্যাঁ, এগুলোর সাথে কিওয়ার্ড, এগুলোর সাথে আপনি দ্য বেস্ট এন্ড পারফেক্ট, হ্যাঁ দ্য বেস্ট এন্ড লং লাস্টিং ক্যাবিনেট, ক্যাবিনেট হ্যাঁ কিচেন ক্যাবিনেট ইনস্টলার, জি স্যার, বুঝলেন? হ্যাঁ, দ্য ইনস্টল ইন
আপনি এপিপি লিখতে পারেন ইনস্টল দা লং লাস্টিং ক্যাবিনেট ইন ইউএসএ। হ্যাঁ, ইনস্টল দা লং লাস্টিং কিচেন ক্যাবিনেট ইন ইউএসএ, তাই না? এই লম্বা কিওয়ার্ড, এই লম্বা কিওয়ার্ড দিয়ে আপনি কি কাজ করেন? ব্লগ পোস্টিং, ফ্রম পোস্টিং, সরি ব্লগ পোস্টিং তো করতে হবে না, এটা তো আপনার শুধু পেজ তৈরির কাজটা, জি স্যার। তাই না? এখানে 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 কিওয়ার্ড কেন? স্যার ওই যে আপনি বললেন গুগল টপে নেওয়ার জন্য, ওর জন্য এক্সট্রা ভাবে করে দেওয়ার জন্য একটু, হ্যাঁ, গুগল টপে নেওয়ার সময় কিওয়ার্ড লাগবে। আপনি পেজটা তৈরি করবেন, তৈরি করার পর বাইরে দেখবেন যে দেখো পেজটা তৈরি করছে এবং এই পেজ এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে গুগল এটা কি গুগল মানে কি টপে আসে, ঠিক আছে? এগুলো দেন, আর তার জন্য পর্যাপ্ত পোস্ট তৈরি করেন। পোস্ট তৈরি করার জন্য সেটা আপনাকে অনেকগুলো অনেকগুলো তো ছবি দিয়েছে, হ্যাঁ, ওই ছবিগুলোর সাথে আপনি পাঁচটা ছবি দিয়েছে, পাঁচটা পোস্ট পাঁচটা ছবি দিয়েছে, পাঁচটা আপনি পোস্ট করবেন এবং সেই পোস্টের সাথে বিস্তারিত ডেসক্রিপশন লিখে তারপর পোস্ট করতে হবে। জি স্যার, ঠিক আছে তাহলে। আর কন্ট্যাক্ট নাম্বারটা 2 দিয়ে শুরু, 214, এটা 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 কোন দেশের নাম্বার? স্যার এটার সাথে ইয়া দেয় নাই, সামনে কোড নাম্বারটা দেয় নাই আর কি স্যার, ও যেভাবে দিছে সেভাবে। কোড নাম্বার হচ্ছে 1, 1 হবে না আগে? জি প্লাস 1, প্লাস 1, ওই প্লাস 1 সহ আপনি দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, না দিলেও না দিলেও ক্যাট ফুটও ক্রিয়েট করে দিছি। আচ্ছা বাদ, না দিলেও সমস্যা নেই, প্লাস 1 আমেরিকা, আমেরিকাতে যেহেতু জিনিসটা প্রচার হবে, প্লাস 1 না দিলেও কি আমেরিকার জনগণ বুঝবে? আমরা যেরকম যেরকম 88 না দিলেও কি আমরা বুঝি যে আমরা তো নাম্বার শুরু করি জিরো দিয়ে, হ্যাঁ। জি স্যার, তাহলে এটা কোনো সমস্যা না, আপনি তাহলে কাজ তাহলে করে যান, করে আমাকে কালকে দেখান। জি স্যার, স্যার ও চ্যাটবোর্ডের কথা বলে নাই, তারপর একটা চ্যাটবোর্ড তৈরি করে দিছি, ভেরি গুড। এর থেকে কিছু অ্যানসার নিয়ে আপনি যা করতেছেন সবকিছু আপনাকে প্রকাশ করতে হবে। আপনি তার জন্য এটা করতেছেন সেটা করতেছেন, আপনি যদি সাইলেন্টলি করলে ওটার কোনো কি মূল্যায়ন সে করবে না, বাট আপনি তাকে স্পষ্ট ভাবে আপনি কি দেখাই দিবেন, সেই জন্য ফিল করে যেন আমি টাকা দিয়েছি $60 কিন্তু সে আমাকে কাজ করে দিয়েছে $600 কাজ করে দিয়েছে, হ্যাঁ, এই ফিলিংস ফিলিংস এর জন্য কি তার তার মধ্যে আসে, ঠিক আছে? স্যার ও বলতেছে যে ওরে নাকি একদিনে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবে অনেক সুন্দর করে $50-এর মধ্যে। ওরে আমি বলছি যে দেখো কাজ করতে পারবো কিন্তু কাজটা আসলে পারফেক্ট হবে না, প্রফেশনালি হবে না, আমাকে কাজটা দিলে আমি হয়তো প্রফেশনালি অনেক ভালোভাবে কাজটা করে দিতে পারবো। রাইট রাইট রাইট, ঠিক আছে ঠিক আছে, তাহলে $60-এ সুন্দর কাজ, খুব ভালো কাজ, আপনাদের কাজটা করে দিন মনোযোগ দিয়ে, ঠিক আছে? করে আমাকে কালকে কালকে আমাকে দেখান, বায়ারকে ফাইনালি মানে ফাইনালি বায়ারকে জমা দেওয়ার আগে। জি স্যার, ওকে ঠিক আছে, তাহলে আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।